আসসালামু আলাইকুম, কৃষি পরামর্শ ভাই চ্যানেল থেকে স্বাগতম। দর্শক, আমার এই ডাটার কথা কি বলবো, অনেকগুলো পর্ব আপনাদেরকে দিছি, তবু কিছু পার্ট কেটে কেটে আজকে আপনাদের জন্য ভিডিওটা। যারা শীতের মৌসুমে ডাটা চাষ করেন অনেকেই কমেন্ট করছেন, আসলে শীতের মৌসুমে যেহেতু আমরা বাংলা, আমি বাংলাটাই বলি, যারা পৌষ মাসের প্রথম সপ্তাহে ডাটা বুনাইতে পারবেন তারা কিন্তু ডাটার দামটা অনেক বেশি পাবেন। দেখা যায় আপনার পৌষ মাসে আপনার প্রথম সপ্তাহে ডাটা বুনাইলে মাঘ মাসের 15-20 দিন হইলে কিন্তু ডাটাটা ঠিক এভাবে বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তখন কিন্তু আপনাদের বাজারটা অনেক বেশি থাকবে, দামটা খুব ভালো পাবেন। আর অবশ্যই ভালো মানের বীজ আগে যাচাই করবেন, তারপরে ডাটাটা বোনাবেন। কারণ কিছু এই পৌষ মাসে ডাটা বোনাইলে সব বীজ কিন্তু হবে না, আর মূলত যে কথাগুলো, আপনার ডাটা কিন্তু ফুলে যাবে। এই জন্য শীতের মৌসুমে ডাটা বোনাইলে সবচেয়ে প্রথম আপনাদেরকে অধিক পরিমাণ জৈব সারটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ভালো ফলন পাবেন না, টসের দীক্ষাই অনেক বেশি হবে। এজন্য যদি জৈব সারটা বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন। তো ভিডিওটা শর্ট হওয়ার জন্য আপনাদেরকে অনেক তথ্য দিতে পারলাম না, পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।